বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর এই তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল থেকে আজকের ব্লগ শুরু করতেছি, যদিও আমি তেমনভাবে আসলে গুছিয়ে কোনো ভিডিও দিতে পারতেছি না। প্রতিদিনই ভাবি যে আম্মু কি রান্না করলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয় না। দেখা যায় আম্মু রান্না করতেছে, ওই সময় আমরা সবাই গল্প করতেছি, মজা করতেছি, এ কারণে আর আম্মুর কাছে যাওয়া হয় না রান্নাঘরে। তো সাইডে আমার ভাই আছে। তো সকাল থেকে আজকের যেহেতু ভিডিও শুরু করলাম, চেষ্টা করব, দেখা যাক কি শেয়ার করতে পারি আর কি। বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রতিদিনই অনেক সুন্দর রোদ্দুর উঠতেছে, আবহাওয়াটা খুবই ভালো আর কি, অনেক বাতাস আর রোদ্দুর। এই তো সকালে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম যে আজকে সামনাসামনি একটু বসে আপনাদের সাথে ভিডিওটি শুরু। ঠিক আছে, আমার সাথেই থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব যদি করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো সকাল সকাল পাখি কিচিরমিচির করতেছে, আর এই তো আপনাদের ভাই এখন হচ্ছে চা খাচ্ছে। সকাল সকাল এক কাপ চা হলে ভালোই হয়। আর পাশে আমার ভাই আছে, ও হচ্ছে টিভি দেখতেছে কার্টুন, আর আপনাদের ভাইও দেখতেছে, দুজন মিলে। কেন তুই পড়ে গেছিলি কোন জায়গা? গাই ময়লা এই যে পড়ে গেছিলাম। কোথায়? এত মিথ্যা কথা কয়। তো তোদের কি মাটির ঘর আছে? তোর মাটি লাগছে গাই? তোদের কি মাটির ঘর যে মাটি লাগছে গায়ে? শান্তকে বাড়ি খেলতে গেছিলাম। ও তাই যে আমি শান্তর মাসে মাসে ব্যাট বল খেলছি। এদিক আয় শুনে যা, তুই আগে শুন বাদল, এদিক আয়। তুই আজকে মাছ ধরবি না? মাছ ধরবি না? তাই মাছ না টাকে মাছ একটু কত? হ্যাঁ ওটা কি টাহি না টাকি? হ্যাঁ হাসবি না বল ভাই। দাঁত ব্রাশ করছিস? সকালবেলা কি খাইছিস? ভাই তো এত মাসি কেন আম্মু? তোমার কি দেখাবো আম্মু? আমার আম্মু ঘরের ভিতরে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, ওই যে। আর আমার ভাই এমন ভাবে মুখ ধুচ্ছে, যাই দেখি ব্যাসিং এর কি অবস্থা। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের রুমে যে স্যান্ডেল পরি আর কি, ওইটা পরেই বাইরে বের হয়ে গেছে, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম মজা করে। এটা হচ্ছে আমাদের এদিকের গ্রামের রাস্তা। এটা কি ঈদগা ভাই? মানে একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে এই এরিয়াগুলোতে এত বেশি গাছগাছালি, মানে সত্যি যদি কোনো মানুষ, আমাদের ওদিকে কিন্তু এত গাছপালা নাই, মানে খুব মানে প্রাকৃতিক যে এনভায়রনমেন্ট, আই মিন ন্যাচারাল এনভায়রনমেন্ট, জাস্ট অসাম, মানে লিচু গাছ না এত সতেজ। আমাদেরও আম বাগান ছিল বাট কাটি ফেলছে। আম বাগান এখন কিন্তু দুপুর টাইম, আর এটা কিন্তু গতকালকেও এই জায়গাতে আসছিলাম, আজকেও আসছি, আবারও বলছি যে এটা কিন্তু একেবারেই বাসার সংলগ্ন, মানে এরকম এদিক হয়ে দাঁড়াও, ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে না, মানে রাস্তার ওই সাইড আর কি আমাদের বাসা। এখানেই কিন্তু আমরা তো বেশি দূরে না, একেবারে কি বলবো যে সেম জায়গাতে। তো দেখেন গ্রামের ছেলেপেলে কীরকম এনজয় করছে, রোদ্দুরের মধ্যে তারা একেবারে ছায়াতে বসে পার্টি বিছায় বসে সবাই অনেক মজা করছে।
তো ভাবলাম যে আমরাও একটু সেই জায়গাতে সামিল হই, ভালো লাগছে আর কি। বাসা থেকে যদি ওইভাবে বের হওয়া হয় না, আর এদিকে মোটামুটি ন্যাচারাল সিনগুলো কিন্তু অলওয়েজ, আমি যে কথাটি গতকালকের ব্লগে বলেছি সত্যিকার অর্থে অনেক ভালো লাগে। আর প্রচুর বাইরে হচ্ছে প্রচুর রোদ্দুর, আর এইখানটা অনেক বাতাস কিন্তু অনেক বেশি, এক্স্যাক্টলি সামনে মাঠ। আর কি বলবো, যে ভাবলাম যে যতটুকু হোক না কেন আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, ভাই আব্বু ভাই কাকা ওই যে মেশিন নিয়ে আসছে, আব্বু ডাকে, তো কালকে আমাদের হচ্ছে একটা পুকুর থেকে মাছ মারবে, দেখা যাক আপনাদের সাথে শেয়ার মাছ ধরবে। এক্স্যাক্টলি স্নিগ্ধা কিন্তু এই বিষয়টা তোমার ভুল ধরছে, মাছ হ্যাঁ ধরবে, মানে আমাদের এদিকে এলাকার ভাষায় আর কি এরকম বলি মাছ। আর আমি সুইট খাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন। আমাদের এলাকার ভাষায় আমার একটা আপু বলছিল মানে মেসেজ দিয়ে, সে আপু ইউটিউবার, তারপর বলতেছিল যে আপু তুমি এলাকার ভাষায় ব্লগ করো, তা আমার এলাকার ভাষা এরকমই, মানে আমি যেরকম কথা বলি এরকমই এরকমই না এরকম হবে। ওই যে মাছ মারা বলে না, মানে মাছ মারা বলে মাছ, মানে এইটা আর কি। এ আসিফ, আমি যেরকম কথা বলি এরকমই না আমাকে এলাকার ভাষা, হয়তো বা একটু বুঝছি, আর ভাবনার দরকার নাই। না না আর ভাবকে না, তোমার এল্লা কথা শুনলে আমি যে কি কমো, আমি এটাই বুঝবারই পারি না। বগুড়ার লোক বগুড়ার ভাষা কি, মানে কি বলবো, আমাদের এলাকায় বললে আমার সব সত্যি পাগল হয়ে যাবে। বাদল, এ বাদল মাছ কতগুলো ধরছিস? হ্যাঁ এ ও কি করে জানো, দিনে ও দিনের বেলা যা ধরে রাতের বেলা এসে আবার ছেড়ে দিয়ে চলে যায়, আবার দিনের বেলা আসে ওইগুলোই ধরে। আমি ঠিক বলছি মনে হয়, নাহলে এত মাছ পাবে কই? এখানে কি সলিম সলিম খান? হ্যাঁ এ ভাই ভাই কালকে এই গঞ্জি পড়াছিল, আজকে এই গঞ্জি পড়ে, ও ছোটখাটো একটা বাঁদর বললে ভুল হবে না। সাইকেল নিয়ে এসেছে, সাইকেলটা দেখো কি করে বসে, হ্যাঁ সাইকেলের উপরে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, লেজ একটা যদি থাকতো মাশাআল্লাহ একেবারে বলতে কোনো ভাবে ভুল হতো না। কি তো গ্রামে এসে যে বিষয়টা, গ্রামে এসে যে বিষয়টা সেটা সবচেয়ে হচ্ছে যে এনজয় করতেছি, ঢাকায় থাকলে জিনিসটা কখনোই সম্ভব ছিল না। গ্রামে সবাই মিলে এই যে এক জায়গায় আছি, তো হ্যাঁ আমরা কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছি, আমাদের দুজন আমাদের মধ্যে কোনো নিরাপদ দূরত্ব থাকবে না, এটা কখনো রাখা সম্ভব না। বাট পারিপার্শ্বিকতা যদি বলি সেখান থেকে কিন্তু, কনা কনা কাদা দিস না, কাদা দিস না কনা, কনা এদিকে তাকা, এই কনা ঝগড়া করতেছে, ওই যে আমার শ্বশুর দেখেন, ওই যে আমার শ্বশুর, ওই যে চলে যাচ্ছে, একটু দেখা গেছিল। তো আমরা যাই হোক, আমরা ভিডিও হয়তো বা শেষ করে দেব, তো এরপরেও আপনারা অনেক কিছু দেখতে পারবেন, সেগুলোও দেখবেন। তো কেমন লাগে আমাদের ভিলেজ ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। অবশ্য নাহিদ ভাই সহ আরও বেশ কয়েকজন বলেছে বারবিকিউ পার্টির কথা, সেটাও আমাদের মাথায় আছে। মুরগি হচ্ছে আমার, মানে মুরগি যে কি নামবো এটাই আর কি হচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, সো বাইরে যাওয়াটাই তো খুবই টাফ, কারণ আপনারা জানেন যে লকডাউন, লকডাউন ঠিক বলবো না, আর সিকিউরিটিটা অনেক হাই বাইরে যাওয়ার মতো, কিন্তু হ্যাঁ প্রত্যেকবার আসলেই মোটামুটি বারবিকিউ করা হয়। ইন প্রিভিয়াস এ সংক্রান্ত ব্লগ কিন্তু আছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আর স্পেশালি একটা কথা যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ভাই বোন আমরা লাইভে আসতে পারতেছি না, অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা লাইভে কবে আসবেন, আমাদের ভালো লাগতেছে না, আপনারা কেন লাইভে আসছেন না, বা কখন আসবেন, অবশ্যই শিডিউলটা জানাবেন। এই যে তো কালকে তোমার মাথায় দিছিল, হচ্ছে আর কি বলবো, কাটা কাটা যুক্ত মা চুলে দিলে মানে ক্লিপের মতো আটকে থাকবে। তো যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আপনারা আপাতত লাইভে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনার একটা ভিডিও আপলোড দিতে নট লেস দ্যান 3 আওয়ার্স, যদি 3 মিনিটের একটা ভিডিও আপলোড দেয়, আমার 1.5 ঘন্টার বেশি লেগেছে, 10 মিনিটের উপরে ভিডিওগুলো 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম সময় লাগছে। তো আর আমরা সত্যিকার অর্থে কারো ভিডিও দেখতে পারতেছি না, এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। অনেক ভাই বোনরাই হয়তো ভাবতে পারেন ব্লগ ঠিকই দিচ্ছে কিন্তু ভিডিও দেখছে না, তো ব্লগগুলো যখন দেয় সেখানে কিন্তু বাইরে গিয়ে ব্লগ দিয়ে আসতে হচ্ছে, বাইরে মানে অনেকক্ষণ ধরে, তারপরেও দেখা যায় যে হ্যাঁ সাদে সাদে এসে ফোন রেখে তারপরে হয়তো বা 2-3 ঘন্টা ফোন সেই জায়গাতে আসে, তারপরে ফ্ল্যাগ দেওয়ার সমস্যা। কালকে আব্বু বাইরে যাওয়াটাই তো খুব কঠিন, আব্বু তো গতকালকে হচ্ছে যে আমার
মানে নেট শেষ হয়ে গিয়েছিল আমার কাছে, তো মানে ফোনে এখানে লোড দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। তো এক ভাই অবশ্য, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি। তো এক ভাইয়াকে বলেছিলাম, সে ভাই অবশ্য লোড দিয়েছিল আমার দুজনের মানে এমবির জন্য, সেই এমবি শেষ হয়ে গিয়েছে। দেন কালকে আমার মানে যাই হোক আমরা লোডের ব্যবস্থা করেছি, লোড দিয়েছি। তো গ্রামে কিন্তু আসলে অনেক খুবই কঠিন বিষয় এটা, যে এখন মোবাইলে আমি বোকামি করছি, আমার বিকাশে যা টাকা ছিল আমি ভাবলাম যে যেহেতু দোকান সব বন্ধ থাকবে আমি ঢাকা থেকে সেটা উঠিয়ে ফেলছে। তো এখন একটু কি বলবো যে লোডের প্রবলেম। তো যাই হোক কালকে অবশ্য বেশ কিছু টাকা লোড দেওয়া হয়েছে আমার, খুব কষ্ট করে। সেটাও খুব কষ্ট করে, কীরকম যে সেই সুযোগটা ছিলই না, তারপরেও খুব কষ্ট করে আমার শ্বশুর বাইরে যাচ্ছিল, তো বললাম যে দেখেন একটু সর্বোচ্চ চেষ্টা করে হলেও দোকান যদি খোলা থাকে তাহলে। তো যাই হোক অনেকগুলো টাকা ভরাইছি, আপাতত বেশ কিছুদিন চলবে আশা করতেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন, একটু বড় করলে মনে হয় যে দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো, ওইটা কিন্তু মসজিদ হবে, এটার এদের এদেরই মসজিদ। মানে আমার বাচ্চাটা মিলে আর কি জায়গা, মানে এখান থেকে ওই পর্যন্ত করতে, হ্যাঁ তো ওইটার কাজ এখনো শুরু হয়নি, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরু হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ মসজিদটা অনেক বড় হয়, আর ইনশাআল্লাহ আমাদেরও চিন্তা ভাবনা আছে কন্ট্রিবিউশন রাখার, আল্লাহ পাক যদি সেই তৌফিক দান করেন আর কি। তো দেখতেই পাচ্ছেন চুল কিন্তু উঠছে আমার, কারণ কিন্তু একটাই, নেচার আর নেচার, আসলে বাতাসের কারণে কিন্তু চুল উঠছে। এই প্রাকৃতিক যে একটা এনভায়রনমেন্ট জাস্ট সত্যি অসাধারণ, ভালো লাগার মতো একটা বিষয় কাজ করে সবসময়। ফুল এটা কি? ঘাস ফুল। ঘাস ফুল, এই যে বেগুনি কালার, অনেক সুন্দর না দেখতে? আসলে ঘাসের ভিতরে অনেক ফুল আছে যেগুলো দেখতে অনেক সুন্দর। ওটা হচ্ছে ইরাদের বাসা। সাবন কাদের? সালমান, ওই যে, ও আচ্ছা আচ্ছা, টিটু ভাইয়ের চাচা। তো বুঝতে পারছি। তো যাই হোক অনেক কথা বললাম, আপাতত বিদায় নিতে হচ্ছে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর ইনশাআল্লাহ সামনে আরও ভিলেজ ব্লগ আসবে আশা করি। স্পেশাল একটা মানে কি বলবো যে ট্র্যাডিশনাল ফিশিং একটা ব্লগ আসতে যাচ্ছে আমার মনে হয় যেটা, তো অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে আশা করি। তো ঠিক আছে আপাতত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আপনারা সবাই সাবধানে থাকবেন, COVID-19 থেকে নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন। এটার সেন্ট এত সুন্দর কিন্তু অনেক তিতো। ওরে বাবা বলে ওখান থেকে দৌড় দিয়েছি, কারণ হচ্ছে ওখানে কিছু একটা ছিল যেটা দৌড় মেরেছে, দেখে ভয় পেয়েছিলাম আর কি। তো এখানে দেখতে পারতেছেন বাইক মুছতেছে, এটা হচ্ছে আমার মেজো ভাই, আমার চাচাতো ভাই আর কি। গাড়িতে নোংরা ছিল তো মুছতেছে, আমি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আম্মু রান্না করতে, এমনিতেই আম্মু যখন রান্না করে তখন রান্নাঘরে তেমন একটা আশাই হয় না, আর যখন আসি তখন রান্না শেষ। তো আম্মুর রান্না এখনও শেষ আর কি, আসছি দেখি আম্মু রান্না শেষের পথে ওইখানে ভাজি করতেছে, আর এখানে তরকারির জন্য আর কি কেটে রাখছে, তরকারি রান্না করলে শেষ হয়ে যাবে আর কি। তো এর ভিতরেই দেখি যে কারেন্টে আগুন ধরেছে গাছটাতে, নারকেল গাছ এটা, এটা আসলে আমাদেরই মরে গেছে আর কি গাছটা, গাছটা কাটতে হবে, কাটা হয়নি, কারেন্টের তারের জন্যই মূলত কাটা যাচ্ছে না। তারপরে বাইরে যেহেতু প্রচুর বাতাস হচ্ছে, ডাল পড়ে আগুন লেগে গেছে, তো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। লোকদের ফোন দেওয়া হয়েছে, বিকালবেলা পিঠা বানাচ্ছে, আর বানাচ্ছে হচ্ছে আমার ছোট চাচি, আর আম্মু ভাজি করতেছে, পিঠা বানিয়ে দিচ্ছে, আম্মু তেলে ভেজে নিচ্ছে। দুপুরবেলা খেতে যখন বসেছি সবাই, তো ভাই বলতেছিলো যে ভাই পুরি খাবে, ডাল পুরি। তো ওইটা শোনার পরে আপনাদের ভাইয়া বললো যে ডাল পুরি খাওয়া হবে না, ওদের ওইদিকে হচ্ছে এই ডাল দিয়ে এরকমভাবে পিঠা তৈরি করে। তো আম্মু সেই কথা অনুযায়ী ডাল পুরি আর না বানিয়ে এই পিঠাটা তৈরি করতেছে। তো আমি আসলে আমার শাশুড়ির হাতে খেয়েছি, এবার আম্মুর হাতে খাবো, যদিও এই পিঠা আমার আম্মু কোনো দিনও তৈরি করেনি, তৈরি করেছে কিন্তু এর ভিতরের যে পুরটা ওটা হচ্ছে দিয়েছে নারকেল দিয়ে। তাই তো এইভাবে করে ভেজে নিচ্ছে। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য, আমার ভাইরা আছে ওদের জন্য নিয়ে আসলাম, ওইখানে সবাই আমাদের একটা ভিডিও দেখতেছিল। তো আমরা সবাই পিঠা খাই, আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।